মেয়ের বয়স কি রে, আপনার 15 বছরের মেয়ের মুখে বন হচ্ছে, এটা সাধারণত বাংলাদেশে 50-50, 50-52%, 50-57% শতকরা বাচ্চাদের এই বনটা হয়। যার বন হবে তার মা বাপকে খেয়াল রাখতে হবে, এ অনেক বেশি টিভির কাছে থাকতে পারে না, অনেক বেশি কম্পিউটারের কাছে থাকবে না, অনেক বেশি মোবাইলের উপরে চোখ নাক মুখ দিয়ে রাখতে পারবে না। 1 নম্বর। 2 নম্বরে তার খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে, এরকম সে ফাস্টফুড, রিচ ফুড, হার্ড ফুড, জাঙ্ক ফুড, প্রতি ভাজা জিনিস, মাংস খেতে পারবে না, তাকে সালাদ খেতে হবে, তাকে ভেজিটেরিয়ান হতে হবে, এবং তার নখটা পরিষ্কার করতে হবে, নখ কেটে দিতে হবে, ভালো করে কেটে দিতে হবে, এবং 2-3 দিন পর পর ওই বাচ্চার নখ কাটতে হবে। কোনো মতেই সে নখ দেওয়া চাপাচাপি করতে পারবে না। মেয়েরা হইলে দেখছি চাপ চাপে, মেয়ে ছেলে সবাই টিনেজারদের এটা হয়, হইলে চাপতে থাকে, চাপবে, ভয়ানক ক্ষতি হবে, কালো দাগ হয়ে যাবে, তখন এটা সারা জীবনও সারতে পারবে না। ওই লেজার করা লাগে, লেজার করলে অনেক সময় এটা ভালো হয় না, আবার হয়ে যায়। তার চেয়ে সহজ সমাধান হলো আপনি প্যাক ব্যবহার করতে পারবেন, ভালো প্যাক নিজে করে নেবেন, কচি শশার টুকরা দেওয়া করবেন, এলো মাটি দেওয়া, সারা পৃথিবীর মানুষ জাপানি টাপানিরা ওরা প্যাক তৈরি করে এনে আপনিও করতে পারেন। আপনি টমেটো গুলে টমেটোর ভিতরে একটু মধু দিয়ে, একটু নিম পাতা দিয়ে, একটু শশার চামড়া দিয়ে ভালো করে প্যাক করে নিয়ে ওই প্যাকটা আপনি আস্তে আস্তে দিতে পারবেন। আচ্ছা, পেক করা মেয়েরা ভালো খুব ভালোভাবেই জানে যে কী কী জিনিস দিলে ভালো পেক হয়, ওই পেকটা করে পেকটা দিতে পারেন সপ্তাহে 1 দিন। আর আপনি নিম পাতা বেটে দিতে পারেন, কাঁচা হলুদ বেটে ডাইরেক্ট, প্রত্যেকটার ভিতরে একটু একটু মধু দেওয়া লাগবে, হানি ডিউ করা লাগবে, এই কারণে যাতে এটা ধরে রাখতে পারে আর ওটা যেন ওষুধের শক্তিটা যেন বৃদ্ধি করে মধু দিলে, এই জন্য তারা মধু ই করতে। আর যারা যেসব মেয়েদের এখন আছে মুখে বরণ আছে, তারা অবশ্যই সালাদ খেতে হবে, খালি পেটে সকালে বিকালে 2 বেলা অন্তত 200 গ্রাম সালাদ খেতেই হবে। সালাদ যদি না খায় তাহলে কোনো মতেই, স্টুল যদি ক্লিয়ার থাকে তাহলে এই বরণটা কমে যাবে, স্টুল সাথে ইউরিন যদি ক্লিয়ার থাকে এটা কমে যাবে। মেয়েদের হলে মাসিকটা ক্লিয়ার হয়ে গেলে তার এই রোগটা কমে যাবে, তিনটার সাথে এটা সম্পর্ক আছে। আর খুব নিজেকে চেক করে চলতে হবে, অনেক বেশি রোদে যেতে পারবে না, অনেক রোদে দৌড়াদৌড়ি করতে পারবে না, অনেক রিচ ফুড, হার্ড ফুড, মাংস, পোলাও, বিরিয়ানি খেতে পারবে না, শুধু পোলাও খাইতে হইব, শুধু বিরিয়ানি খাইতে হইব, শুধু মাংস খাইতে হইব, শুধু ভাজি খাইতে হইব, শুধু ভুনা খাইতে হইব, এইসব চিপস টিপস পিজা ফুচকা আরও কত ধরনের বাজে খাবার, স্কুলের সামনে তেঁতুল টেতুল আচার টাচার এসব বাজে খাবার একদম 100% বন্ধ করতে হবে। ফ্রিজের ভিতর থেকে খাবার কিছুক্ষণ বাইরে রেখে গরম করে খেতে হবে, টিন এজারদের কত বেশি ফ্রিজিং খাবার খাওয়া যাবে না। মা বাপকেও খেয়াল রাখতে হবে যে এই কুরবানির গরু আরেক কুরবানিতে শেষ করবেন, সব বাচ্চাদেরকে খাওয়াবেন, এগুলি গরু গরিব মানুষদেরকে দিয়ে দেবেন, তাহলে অনেক বেশি স্বভাব হবে, এগুলো এত বেশি ফ্রিজে রেখে খাবেন না, তাতে যেটু মাংস বা টাকা সেভ করবে তার বেশি খরচ হয়ে যাবে না, বাচ্চাকে চিকিৎসা করে দেবে। অর্থাৎ এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে বাচ্চার সর্দি কাশি ঠান্ডা কোল্ড অ্যালার্জি আছে, সেই বাচ্চার পানিটা কমপক্ষে ফ্রিজ থেকে বের করে হলেও ওভেনে গরম করে বাচ্চাকে খাওয়াবেন। যে কোনো খাবারই যাদের কোল্ড অ্যালার্জি আছে, মুখে বরণ আছে, তাদের মুখে খপ থাকে, সর্দি থাকে, কাশি থাকে, পলিস থাকে, এই সকল বাচ্চাদের খাবারটা অবশ্যই গরম গরম খাওয়ানোর চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ।